শাহবাগের পিজি হাসপাতাল নাম শুনেই যেন আতঙ্কে উঠতেন রোগীরা। ডাক্তারের অবহেলা, দালালের দৌরাত্ম্য আর নোংরা পরিবেশের কালোথাবায় রোগীদের গুনতে হতো মৃত্যুর প্রহর। কিন্তু হঠাৎ করেই এই হাসপাতালের চালচিত্র বদলে যাওয়া যেন আলাউদ্দিনের চেরাগ। রোগীরা সন্তুষ্ট চিকিৎসা সেবা ও পরিবেশ নিয়ে। আমি শিকদার মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার, চিকিৎসা সেবা দেখতেছি যে অনেক ভালো। আমি 1984 সাল থেকে এই হাসপাতালে সাথে জড়িত, বিভিন্ন চিকিৎসা আমি এখানে করেছি। আগে থেকে অনেক উন্নত হয়েছে, আগের চেয়ে অনেক ভালো হয়েছে না পিজি, আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ম্যানেজমেন্ট ভালো হতে মানে সিস্টাররা সব আসা যাওয়া করে, যোগাযোগ করে, ডাক্তাররা ব্যবহার ভালো করে, হসপিটাল সরকারি হসপিটাল বা এরকম ভাবে যদি করে মনে হয় ভালো হয়। চিকিৎসকরা জানালেন, প্রশাসনিক দক্ষতা আর সেবা পেশায় নিয়োজিতরা আন্তরিক বলেই পরিবর্তন এসেছে সাবেক পিজি বর্তমানে BSMMU নামে এই হাসপাতালে। প্রশাসনিক কর্মকর্তা প্রবেশি যারা আছেন সবাই মিলে আসলে প্রতিষ্ঠানটাকে একটু ভালোভাবে চেষ্টা করছেন যে আরও উন্নত করা যায় কিনা। তারা দিন রাত নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন। এখানে বেশ আধুনিক যেসব সরঞ্জাম এসছে, এটা একটা সেবার মানের উন্নয়নে এটা যথেষ্ট অবদান রাখছে। কর্তৃপক্ষের মতে সঠিক মানের স্বাস্থ্য সেবা দিতে কঠোর হতে হয়েছে তাদের। সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে নানান উদ্যোগ। সর্বোৎকৃষ্ট সেবাদান যাতে আমরা রোগীদেরকে প্রদান করতে পারি সেটাকে নিশ্চিত করতে গিয়ে কঠোরভাবে আমাদের প্রশাসনিক আইন কানুন নিয়ম শৃঙ্খলা এগুলো আমাদেরকে এইগুলার আওতার মধ্যে সবাইকে আনতে হয়েছে। তার মতে রোগীর স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে এবং বিশেষজ্ঞ ডাক্তারের প্রাইভেট প্র্যাকটিস থেকে বিরত রাখতে নেওয়া হয়েছে বৈকালিক ব্যবস্থা, তাই সাধারণরাও পাচ্ছে বিশেষজ্ঞদের সেবা। দক্ষিণ পূর্ব এশিয়ায় এটা একটা নতুন ধ্যান ধারণা যে অফিস টাইমের পরেও বৈকালিক স্পেশালিস্ট সার্ভিস, এটা আমাদের দেশে। নিজেকে একজন চিকিৎসক দাবিদার এই কর্মকর্তার মতে জনসংখ্যার তুলনায় BSMMU-র আরও পরিধি বাড়াতে হবে, নিতে হবে আরও দক্ষ লোকবল। আরফ হোসেন, 21 টেলিভিশন, ঢাকা।